দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে কারো মৃত্যু হয়নি নতুন রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা একশো জন ঢাকার বাইরের একশো জন চলতি বছর মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ষাট হাজার দুশো জনে মোট মৃত্যু দুশো জনের যা এক বছরের সর্বোচ্চ প্রাণহানি রেকর্ড এবছর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আটান্ন হাজার নশো জন ডেঙ্গু রোগী এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর